আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচির কাটলেট। আর অসম্ভব মজাদার এই রেসিপিটি ঘরোয়া সামান্য উপকরণে খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ কাঁঠালের সেদ্ধ বেচি নিয়েছি। আমি এটি হাত দিয়ে কষলে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব 3টি পেঁয়াজ কুচি ও 2টা মরিচ কুচি। আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব আদা রসুন ও জিরার পেস্ট। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। দিয়ে দেব হলুদের গুঁড়া। দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। আর এখন আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। 1/2 চা চামচের থেকে একটু বেশি আছে এখানে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে ব্রেডক্রাম দিতে পারেন। এখন আমি এই সব উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে যে কোনো একটা আকৃতি দিয়ে দেব। আমি এটাকে গোল গোল করে তৈরি করে নিচ্ছি এরকমভাবে। খুবই মজাদার এই রেসিপিটা। বাসায় মেহমান আসলে খুব ঝটপটভাবে এটি তৈরি করে ফেলতে পারেন। আর এটি তৈরি করে নর্মাল টেম্পারেচারে ফ্রিজের আপনি 2 থেকে 3 দিন এটা সংগ্রহ করে ফেলতে পারেন। আমি এরকম আকৃতিতে এটা দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, সবগুলো আমি এরকম গোল আকৃতি করে নিয়েছি। এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নেব। এখন কাঁঠালের সিজন, সব বাসায় কম বেশি কাঁঠালের বিচি সংরক্ষণ করা আছে। আপনারা খুব সহজেই এটি তৈরি করে এটার টেস্ট কীরকম তা নিয়ে নিতে পারেন আর আমাকে জানাতে পারেন। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা একটা করে কাটলেটগুলো দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে এসেছে। খুব ভালোভাবে ব্রাউন কালার করে এই কাটলেটটা ভেজে নিতে হবে। আমার এক সাইড প্রায় ভাজা হয়ে যাচ্ছে, আমি এটাকে অপর সাইডে উল্টে দেব। দেখুন ভিউয়ার্স, অপর সাইডে আমি উল্টে দিয়েছি। তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ফিরে আসছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।